আর ডিনার উইথ লাঞ্চ আর ডিনার একসাথে হবে একসাথে আমি এখন খাচ্ছি মুই দিয়ে মাংস ওকে খাবেন বলুন এটা হচ্ছে ভারতের বাঙালির প্রিয় খাদ্য চিকেন মুড়ি হ্যাপি ক্রিসমাস বড় ওদিকে বলো থাকি হ্যাপি ক্রিসমাস সবাই কেমন আছেন শান্তি দিবস ব্লগে তোমাদের অনেক স্বাগত তো তোমাদের আপনাদেরকে বলেছিলাম আজকে একটা কার্টুন ভিডিও নিয়ে আসবো তো আজকে যেহেতু বাইরে প্রচুর মানে ঠান্ডা হাওয়া চলছে আর কোনোরকমভাবে রোদ্রও ওঠেনি সেই জন্য বাইরে কোথাও যাওয়া হয়নি বাড়িতেই ব্যবস্থা হয়েছে বাড়িতেই পিকনিক হচ্ছে ছোটোখাটো চলুন আপনাদের সাথে পুরোটা আমি শেয়ার করবো তো এখন আমি ক্রিসমাসের এই যে সান্তাক্লজের টুপিটা লাগিয়ে নিয়েছি সেটাকেও সাজিয়ে দিয়েছি এখন তোড়জোড় হচ্ছে সব কিছু কেনাকাটাও করতে গেছে তো সবাই আসুক তারপর সব কিছু রেডি করা হবে চলুন দেখতে থাকুন ভিডিওটা আর এনজয় করতে থাকুন সবাইকে হ্যাপি ক্রিসমাস এখানে এই যে আমার বরের এক বন্ধু আমার দাদা হয় ও রসুন চালাচ্ছে পেঁয়াজ কাটছে আর আমার বর এখানে মাংস ধুয়ে নিচ্ছে এই যে বালতিতে বেশি অনেক 3 কিলো মতন মাংস এনেছে ধুয়ে নিচ্ছে আর আমি এখানে আমার ছেলের জন্য একটুখানি ডালের সাথে সবজি সেদ্ধ করে নিচ্ছি কারণ ও ঝালের খাবার যেহেতু খাবে না তাই ওর খাবারটা আমি আলাদা করে বানিয়ে নিচ্ছি এখানে মাংস ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে টমেটো কুচিয়ে রেখে দিয়েছে আর এখানে হচ্ছে পেঁয়াজটা ভেজে ভাজা করছে পেঁয়াজটা কড়া যেহেতু ছোটো হয়ে গেছে এতে কষিয়ে নিচ্ছে আর একটা কড়াতে মাংস করবে আর এখানে যা আমার বেগুনি হবে তাই জন্য ভালো করে বেসনটাকে ফাটিয়ে নিচ্ছে একটুখানি ইয়ে খাবার সরা দেবে নাকি ফুলবে হয়ে যাচ্ছে করে দিচ্ছি তাই ফুলবে দেখো এই যে আরো লোক আসছে এটা হচ্ছে আমার বরের এই যে বন্ধুটা রসুন ছাড়লো এই টাকাটা এলো হ্যালো করে হ্যালো হ্যালো এলো হ্যালো করে করে হ্যালো মা কই মা দাদাটার বউ আর মেয়ে আমার যা হয় এলো আমার যা এটা আগেই ঢুকেছিল ছেলেকে নিয়ে তো সেটা পরে আমি দেখাচ্ছি না এখানে এই যে এখন খেলাধুলা করছে সব বাচ্চারা বল টল নিয়ে আমার যাও খেলছিল বেরিয়ে চলে খেলতে খেলতে ওদেরকে খেলতে দিয়ে চলে এলো বাঙালির প্রিয় খাদ্য চিকেন মুড়ি কেউ আজকে টিফিন খাইনি যেহেতু তাই জন্য এখন বেলা 2 বেজে 2:30 বেজে গেছে রান্না হয়নি সেই জন্য আমরা মুড়ি খাচ্ছে এদিকে হচ্ছে টেস্ট হচ্ছে না না আমি কোথা থেকে টেস্ট করে চলে এসেছি এগুলো বেগুনি কাটা হয়েছে বেগুনি আর একজন রাঁধুনি তো রান্না করেই চলেছে আমার বর রান্না করছে আর সবাইকে টেস্ট করাচ্ছে আমরাও খাচ্ছি আর চলুন এর মধ্যে চলে এসছে আমার একটা পার্সেল আমি মিশো থেকে একটা লিপস্টিক অর্ডার করেছিলাম তো সেটা আজকেই আসবে জানতাম না তো আজকে দেখছি চলে এসছে চলুন এটা নিয়ে যাই গিয়ে আপনাদের সাথে দেখাবো শেয়ার করব তো ভালোই হয়েছে আজকের দিনে একটুখানি নতুন গিফটও পেয়ে গেলাম আমি এই যে খুলে নিচ্ছি গিফটটা আমি দেখি কেমন এসছে আমি যেমন অর্ডার করেছিলাম সেরকম পেয়েছি কি না লিপস্টিকটা বেশ ভালো লেগেছিলো তাই জন্য অর্ডার করে দিয়েছিলাম উফ খুলতে যে কি কষ্ট হলো আমার এবার দেখি খুলছে না খুলছে না গো কী করে ঘোরাবো বুঝতে পারছি না এটা এদিকেও ঘুরছে না এদিকেও ঘুরছে না একটু টিপতে হবে নাকি টিপছি তাও হচ্ছে না কী হবে এই খুলে গেছে বেরিয়ে গেছে এই দেখো এই কালারটা এই কালারটা আমার কাছে আছে কিন্তু এটা আমি ভেবেছিলাম আরও ড্রিপ হবে কিন্তু যেরকম দেখেছিলাম সেরকম ঠিক লাগছে না আমার কাছে একটা কালার আছে ওরকমই লাগছে চলো কত কোনো ব্যাপার না আর এখানে যে আমার যা বেগুনি ভাজছে একসাথে হবে চারটা তো বেজে গেল এখনো হয়নি কিছুই ভাতটা লাস্টেই বসানো হয়েছিল তো অনেকটা বেলা হয়ে গেছে 4 মতন বাজে চলুন ভাতের ফ্যানটা আমি গেলে নিই আমার যাওয়ার দিকে পাঁপড় ভাজছে আর বেগুনি ভাজছে এগুলো করছে আর একটা ডেচকির ভাত হবে
যেমন যাওয়ার দিকে ভাতটা বসিয়ে দিই, আমি এখানে ফ্যানটা গেলে নিই। কত বড় হাড়ি দিয়ে দিয়েছে আমাকে, আমি কোনোদিন গালি না, এত বড় হাড়ি। তোমার নাম কেন সানি? সানি তো, হ্যাঁ এখানে সানি এখনো খাওয়া স্টার্ট করেনি, মাংস আসেনি ওরা এখনো। আরে আরে সব চলে এসে নিরামিষ মানুষ, এ হচ্ছে দীক্ষা ভিক্ষা নিয়ে নিয়েছে আগে থেকেই। দাও তোমরা সবাই দাও না, এগুলো মশলা পাপড়। চলো চলুন, অনেকটা বেলা হয়ে গেছে, সবাই খেতে বসে গেছে, চারটে মতন বাজে, তো এখন আমিও খেতে বসে পড়বো। তার আগে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি সবাই কী সেভাবে খেতে বসেছি। আমরা সবাই গোল করে একদম বসে গেছি, আর এই যে দাদাটা আমাদের খাবার বেড়ে দিচ্ছে, সব ছেলেদের ওপর দায়িত্ব ছিল যে রান্না করবে খেতে দেবে, কিন্তু রান্না করেছে আমার বড়ি করেছে, এই দাদাটা হেল্প করে দিয়েছে। আর হচ্ছে আমার যা এসে পাঁপড়টা ভাজলো আর বেগুনিটা ভাজলো, আর রান্না হয়েছে মাংস আর হচ্ছে বেগুনি পাঁপড় ভাজা আর ভাত, আর আর কিছু হয়নি, কারণ অনেক বেলায় ঠিক হয়েছে, যাওয়া ঠিক হয়ে ভেবেছিলাম আমরা যাব চিড়িয়াঘর, তো সেখানে যাওয়া হয়নি, তাই জন্য পিকনিকটা অনেক লেটে যেহেতু ঠিক করা হলো, তাই রান্না করতে অনেক লেট হয়ে গেছে। আর আমার ছেলেটা ওখানে দুষ্টুমি করছে, ভীষণ দুষ্টুমি করছে জানেন না। ওই দাদাটা ভাত দিয়ে দিল আর আমার বর খেতে বসে পড়েছিল, উঠে বেচারা মাংস দিচ্ছে, বলছে আমি দিয়ে দিচ্ছি পরিবেশন, আমি মাংস দিচ্ছি করছি। তো আমরা বসে গেছি খেতে, খিদেও পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাইনি, শুধু চা খেয়ে রয়েছি, আর তার মধ্যে বেলাও বিশাল হয়ে গেছে। তো খুবই টেস্টি হয়েছে, মাংসটাও ভালোই লাগছে খেতে, দেখো সবাই তৃপ্তি করে ভালোভাবেই খাচ্ছে একদম। আর ঠান্ডা, ভীষণ ঠান্ডা, বাইরে বসেছি না, রোদ্দুর ওঠেনি, হাওয়া চলছে, কী বিশাল ঠান্ডা যে লাগছে, কী বলবো আপনাদেরকে। আর এ তো ঠান্ডায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তো ভীষণ মজা হলো, আনন্দ হলো। এখানে এক জটলা বেঁধে সব গল্প করছে, ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে, আর আরেকজন এই যে এখানে দেখো দৌড়ে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে আরেকজন গাড়ি নিয়ে, উড়ি বাবলি, উড়ি বাবলি, উড়ি বাবলি। আর দুজন কি করছে ওখানে, গেলে তো হবে না, গানের আওয়াজে আমার বেচারা আমার বরটা অনেক খেতেছে, দেখো আবার পোছাও লাগিয়ে দিচ্ছে। আমরা ফটো তোলার জন্য সব ব্যস্ত হয়ে গেছি, খেয়ে উঠেই বসে গেছি, যেহেতু সন্ধে নেমে আসছে তাই ভাবছি আগে ফটোটা তুলে নিই। তো আমার বর খোঁচে গেছে, রেগে গিয়ে নিজেই পুষতে শুরু করে দিয়েছে। তো সন্ধে হয়ে গেছে, সবাই এখানে বসে একটু গল্প গুজব করছি। এটা হচ্ছে আমার যা, এটা হচ্ছে আমার কি হবে জানবে কি হয় ছানা পেলা। আর ওই ঘরে সব, ওই যে ওরা ওই ঘরে গিয়ে আগুন পোয়াচ্ছে, তো দেখি আমি আগুনটা কার কাজ হয়ে গেছে, কি করবো, দিয়ে দিয়েছি তো আমি ওকে, চলে গেছে। এত শীত করছে এদের, এই পায়ে এমন আগুন, আগুনের পাতিতে নেই।
তো গাইস, অনেকটা রাত হয়ে গেছে, 8টা মতন বাজে, সবাই যে যার বাড়ি চলে গেছে। খুব আনন্দ করে পিকনিকটা করলাম, অনেকদিন পর করলাম, ওই জন্য খুব ভীষণই মজা করলাম। আর দিবাংশু যেহেতু অনেক হুড়ুড়ি করেছে, সারাটা দুপুর ঘুমায়নি, তো কান্নাকাটি করে এখানে এই যে শুয়ে শুয়ে ঘুমিয়েই পড়েছে। তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার ব্লগ ভিডিওটা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতন গুড নাইট, দেখাবেন নতুন আর একটা ব্লগে।